আপনার আগে যত রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম সকল নবী রাসূলকে এই বিরোধী বেঈমানরা কাফের বলেছে, আর হাসানকে বিশ দিল কে? মাইমুনা। প্রতিবেশী ব্যাপার মোহাম্মদ একটু তাড়াতাড়ি মরবে, এটা বুঝলেন কেমন? না, বেশি দিন বাঁচবে না, বুঝলেন? দূরে পেয়েছে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল। আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে, মহান মালিকের দরবারে আলিশানে, শুরুতে আমি হাজারো লাখ অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি যার অনন্ত অফুরন্ত অবারিত অপরিসীম দয়া রহমত মেহরবানিকে পুঁজি করে, সম্বল করে, উসিলা এবং উপলক্ষ করে আজকে আমরা ঐতিহ্যবাহী সোশালিয়া চানমিয়া পাটারি জামে মসজিদে কিছু সময়ের জন্য একত্রিত সমবেত হতে পেরেছি। কথা বলার উদ্দেশ্য বেশি নয়, দোয়ার উদ্দেশ্যটা বেশি। সময়টা এমন যে সময়টাতে আমি আপনাদের সাথে কথা বলছি, মনে করতে হবে এ সময় ইমাম মাহদি আপনার ঘরের দুয়ারের কড়া নাড়তেছেন। মনে করতে হবে সময়টা এমন যে সময় সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। সময়টা এত কাছাকাছি, কিন্তু আমার বলার উপায় নেই যে এত বছর পরে ওই দিনে ওই সময়ে ইমাম মাহদি আলাইহিস সালাম, সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম আসবেন। কোনো সময় নির্ধারণ করা সম্ভব নয়, কারণ নবীজি কোনো সময় নির্ধারণ করে আমাদেরকে সময়ের টার্গেট এটা দেননি, যার জন্য সময়টা অনির্ধারিত। তবে এটা ঠিক, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, বিশ্বের পরিস্থিতি, বর্তমান বিশ্ব ব্যবস্থা, এগুলোকে সামনে রাখলে আমাদেরকে মেনে নিতেই হবে ঈসা আলাইহিস সালাম আসার সময়টা খুব কাছে। আর ঈসা আলাইহিস সালামের আগে ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি আসবেন। নবীজি এটাও বলেছেন, ইমাম মাহদি আসার আগে দুনিয়ার এই এই এমন এমন অবস্থা হবে। সবগুলো অবস্থা কিন্তু হয়ে গেছে। এরপর ইমাম মাহদি আলাইহিস সালাম কাবা শরীফে মাকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝখানে তাকে তাওয়াফ অবস্থায় পাওয়া যাবে। লোকেরা তাকে দেখে চিনে ফেলবে। নবীজি বলছেন তিনি হবেন আমার বংশের, কুরাইশ বংশের, তার নাম হবে আমার নামে নাম মোহাম্মদ অথবা আহমদ। মাহদি কিন্তু নাম নয়, এটা তার উপাধি, হেদায়ত প্রাপ্ত। তখন লোকেরা যখন জেনে যাবে, প্রথম পর্যায়ে প্রথমবার 313 জন মুসলমান কাবা ঘরকে সাক্ষী করে, হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিমকে সাক্ষী করে, কাবার মুলতাজিমের সামনে 313 জন তার হাতে প্রথম বায়াত করবেন। এমন সময় করবেন যখন দুনিয়াতে মুসলমানের সংখ্যা সাগরের ফেনার চাইতেও বেশি হবে। 313 জনের হাকিকতটা কি? বদরে কতজন ছিলেন? কত? আসল রহস্যটা এখানে, পুরা দুনিয়া কাফের বেঈমান ছিল, বেদিন ছিল, মাত্র 313 জন মুসলমান
তাদের কোনো হাতিয়ার ছিল না, মোকাবিলা করার মতো কোনো অস্ত্রশস্ত্র ছিল না, মাত্র হাতে গোনা বিষখানের কম তলোয়ার, নেজা, বল্লম, আর বাকি সব খুরমা খেজুর গাছের খাজুরের ডাগা, খাজুরের ডাগা। মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতে বাধ্য হয়েছেন। মক্কায় তাদেরকে জায়গা দেওয়া হয়নি, স্থান দেওয়া হয়নি, তারা মদিনায় আসলেন। তাও এই মাসে, তাও এই দিনে, ঠিক কিনা? হিজরি সন যেখান থেকে শুরু আর কি আপনারা জানেন। মদিনায় আসার পরে মদিনাটা পুরা ইহুদিদের দখলে ছিল। মদিনার ব্যবসা, ব্যবসায়িক মনোপলি, সমাজ ব্যবস্থা, নেতৃত্ব, কর্তৃত্ব সব ইহুদিদের হাতে। শুধু দুইটা কবিলা, দুইটা কবিলা, আওস এবং খাজরাজ, আওস এবং খাজরাজ, তারা হজের সময় মক্কায় গিয়ে নবীর সাথে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করাটাও খুব কঠিন ছিল, কারণ নবীজির সাথে কেউ সাক্ষাৎ করুক বা করার সুযোগ পাক এইটাও বাতিলপন্থীরা দিতে রাজি ছিল না। আর নবীজিকে তারা বলত পাগল, রাজুলুম মাজনুন, মাথা খারাপ, রাজুলুম বিহি জুন্নাতুন। ওলামায়ে কেরাম লক্ষ্য করুন যে মোহাম্মদ এমন ব্যক্তি যার মাথা তা ছিঁড়ে গেছে, বায়ে তা দিয়া, বায়ে রাজুলুম বিহি জুন্নাতুন অর্থ পাগল নয়, তার সেনা। একবার বলে পাগল, আবার বলে তার সেনা, আবার বলে রাজুলুম মজনুন, আবার বলে কাহিন, আবার বলে জাদুকর। বলেছে কিনা? জাদুকর, গণক, পাগল। ওহির মাধ্যমে কোরআন নাজিল করে আল্লাহ পাক সবগুলাকে মোকাবিলা করেছেন, সেভ করেছেন। অমা হুয়া বেকাউলে শায়ের, মোহাম্মদ কবি নন, কোরআনের কথাগুলো কোনো কবির কথা নয়। অমা হুয়া বেকাউলে কাহিন, কোনো গণকের কথাও নয়। এরপরে যখন পাগল বলল, মজনুন বলল, সুরা নূনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন মক্কার নির্যাতনের সময়, মা আনতা বিনেমাতে রাব্বিকা বেমজনুন, আপনার রবের মেহরবানিতে আপনি পাগল নন, মাথা খারাপ নন, অ্যাবনরমাল নন, তার শিলাও নন। যে লোকটা আপনাকে মজনুন বলেছে, পাগল বলেছে, তার শিড়া বলেছে, সেই লোকটা, তার মধ্যে দোষ একটা না, সে মিথ্যাবাদী, সে মিথ্যা শপথকারী, সে অপরের নিন্দাকারী। উতুল্লুম বাদা জালেকা জানিম, সেই লোকটা নিজে জানে না সে যে তার মায়ের জারজ সন্তান। ওহির মাধ্যমে, ওহির মাধ্যমে অলিদেবলি মগিরা, তার নামটা আপনারা জানেন। এখন কাফের নেতারা অলিদেবলি মগিরার দিকে বারবার তাকায়, নেতা নেতা ক্যাডার ক্যাডার ভাব, আমাদের সবাই উপরে লাডি ঘুরায়, ছড়ি ঘুরায়। যদিও আমরা মানি না, বিশ্বাস করি না, মোহাম্মদ নিজেও কোনোদিন কোনো মিথ্যা কথা বলে নাই। মোহাম্মদ যেটা বলে এটাই সত্য, মোহাম্মদ যেটা বলে এটাই বাস্তব। দেখেন, যদিও আমরা মানি না, কিন্তু মোহাম্মদের কথাগুলো সব সত্য। আবার বলে সাহেরুন কাজ্জাব, সাহের জাদুকর, কাজ্জাব মিথ্যুক দি গ্রেট, এসমে ফায়েল মোবালাগা, মিথ্যুক দি গ্রেট। আল্লাহ বলেন অয়ু কাজ্জিবুকা, ওকে বন্ধু আমার, ওরা আপনাকে কাজ্জাব বলেছে, মিথ্যাবাদী বলেছে, আপনি মন খারাপ করবেন না। হাকাত কুজ্জেবাত রুসুলুম মিন কাবলেক, আপনার আগে যত রাসুল আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম সকল নবী রাসুলকে এই বিরোধী বেঈমানরা কাফের বলেছিল, এটা নতুন না, ঠিক না বেঠিক? এরপরে মুসলমান, তাদের একটা দল হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মক্কাতে জায়গা না পেয়ে, আশ্রয় না পেয়ে, বেলালের অবস্থা আপনারা জানেন, সোহাইবের অবস্থা আপনারা জানেন, আম্মার ইবনে ইয়াসিরের অবস্থা আপনারা জানেন, তাদের একজনের শরীরেও চামড়া ছিল না,
নির্যাতনে নির্যাতনে জ্বলন্ত আগুনের উপরে সবাই বুকে পাথর চাপা দিয়ে। সংখ্যা তারা মাত্র 54 জন। আমি আব্দুল ইবনে আরকামের ঘরের সময়ের কথা বলছি, সংখ্যায় মাত্র 54 জন। এর মধ্যে যুবক আছে, তরুণ আছে, নারী আছে, আবু বকরের মধ্যে বুড়া মানুষও আছে। সবার উপরে ওরা ঝাঁপিয়ে পড়েছে। এই সাহাবাদের শরীরে যত পশম তার চেয়ে বেশি জখম ছিল। বেলালের শরীরে বড় বড় গর্ত ছিল, সোহাইব রুমির শরীরে বড় বড় গর্ত ছিল, আমার ইবনে ইয়াসিরের শরীরে বড় বড় গর্ত ছিল। ওই যে আগুনের কলায় পুড়ে পুড়ে চামড়া, এটা জ্বলে গিয়ে, গোস্ত জ্বলে গিয়ে, আগুনের কয়লা হাড়ে গিয়ে লেগেছে। তারা বেঁচে ছিলেন, কিন্তু এত বড় বড় গর্তগুলোর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে নাতিরা খেলা করত। দাদুর এখানে এক গর্ত, এখানে এক গর্ত, এখানে এক গর্ত, কারো আঙ্গুল কেটে ফেলেছে, কারো নাক কেটে ফেলেছে। এই জর্জরিত ক্ষত বিক্ষত দেহ নিয়ে তারা লোহিত সাগর পার হয়ে সাগরের পশ্চিম পাড়ে আবিসিনিয়া, আজকের ইথিওপিয়া, ইথিওপিয়া এখানে গেলেন। মক্কাতে দারুনদোয়াতে খবর এলো যে কিছু সন্ত্রাসী, মোহাম্মদের অনুসারী কিছু চরমপন্থী, মোহাম্মদের অনুসারী কিছু জঙ্গি, দেশের দুশ্মন, দশের দুশ্মন, আমাদের দুশ্মন, মক্কার আম পাবলিকের আম জনতার বাইর খেয়ে জীবন বাঁচাবার জন্যে আবিসি নিয়ে গেছে। এখানে প্রস্তাব আসলো মোহাম্মদের অনুসারী, অনেককে আমরা পিটাতে বিলাতে মেরে ফেলেছি, কিন্তু একজনকেও ফিরিয়ে আনতে পারিনি, আমাদের দিনে ফিরিয়ে আনতে পারিনি। তারা জীবন দেয় কিন্তু আদর্শ দেয় না, তারা মাথা দেয় কিন্তু পাগড়ি দেয় না। এখন একটা কাজ করা হোক, যে কজন মুসলমান আবিসিনিয়া গেছে, আবিসিনিয়ার বাদশাহ তো খ্রিস্টান, খ্রিস্টান তাওরাতের অনুসারী, এখন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা আপনারা জানেন, তখনকার মক্কার সবচেয়ে বড় পলিটিশিয়ান, জানু একজন রাজনীতিবিদ, আরেকজন রাজনীতিবিদ ছিল মাবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন রাজনীতিবিদ ছিলেন মাবিয়ার সদ্ভাইও বলা যাবে না, সদ্ভাইও বলা যাবে না, জিয়াদ, আর জিয়াদের মা ছিল সুমাইয়া, এটাও আপনি জানেন, যার জন্য জিয়াদ ইবনে সুমাইয়া। মা আবু সুফিয়ানের জাহিলি জীবনে দুইজন স্ত্রী ছিল, একজন বৈধজন, তার নাম ছিল হিন্দা, এই নামটা আপনারা অনেকে জানেন। উহুদের যুদ্ধে এই দুর্দশ্য নারী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে তার নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, ঠোঁটগুলা কেটে নিয়ে মালা বানিয়ে গলায় পরেছে, এই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী। এরপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি লাশের বুক চিরে কলিজা গুড্ডা বের করে কাঁচা চাবায়ে খেয়েছে। বৈধ স্ত্রী এই হেন্দার পেটের গর্ভজাত সন্তান হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন স্ত্রী ছিল না, রক্ষিতা ছিল, রক্ষিতা বুঝেন কি, আমাদের পরিভাষায় বলা হয় লাগনি, লাগনি, তার চাহিদা পূরণ করার জন্য তাকে ব্যবহার করত। তার নাম ছিল সুমাইয়া, বিবাহিতা স্ত্রীর স্ত্রীর নাম ছিল হেন্দা, আর লাগনির নাম ছিল সুমাইয়া। এই সুমাইয়া তার গর্ভে
আবু সুফিয়ানের আরেকটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম ছিল জিয়াদ। এই জিয়াদের ছেলে ছিল আবদুল্লাহ, যাকে আপনারা আবদুল্লাহ ইবনে জিয়াদ বা ইবনে জিয়াদ নামে চিনেন, কারবালার ময়দানের ইতিহাসের সাথে যে জিয়াদ জড়িত। যে জিয়াদকে যা হুকুম করা হয়েছিল তার বিরুদ্ধে সে নিজে উদ্যোগী হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সপরিবারে শেষ করেছে, পুরো ইমাম পরিবার খতম করেছে। ইমামের কল্লাটা কেটে তারপরে এটাকে বর্ষার মাথায়, নেজার মাথায় এই কল্লাটাকে ঢুকিয়ে এইভাবে সে সিরিয়া দামেস্ক পর্যন্ত নিয়ে গেছে। এরপরে ইমামের দেহটা একটা বস্তার ভিতরে ভরে, খেজুর পাতার বস্তা, পাটও ছিল না, চটও ছিল না, প্লাস্টিকের বস্তাও ছিল না, তখনকার বস্তা ছিল খেজুর পাতার বস্তা, বড় একটা খেজুর পাতার বস্তার ভিতরে ইমামের দেহ মোবারক এইটাকে ঢুকিয়ে মুখ বেঁধে তারপরে ঘোড়সাওয়ার সৈন্য তাদেরকে বললো, তোমরা কে কে রাজি আসো তাকে এত এত দিনার, এত পুরস্কার দেওয়া হবে। বিদ্রোহী হুসাইনের এই বস্তা ভরা লাশের উপর দিয়ে ঘোড়া দৌড়া, এদিক থেকে ঘোড়া দৌড়ায়, এদিক থেকে ঘোড়া দৌড়ায়, সমস্ত শরীর গোস্ত হাত দিয়ে গুড্ডি সব চূর্ণ বিচূর্ণ, ধূলিত বিধূলিত, একাকার মেশাকার ভর্তা হয়ে গেছিল। কে করেছে? আবদুল্লাহ ইবনে জিয়াদ। আর জিয়াদ হলো সুমাইয়া। সুমাইয়া ছিল আবু সুফিয়ানের অবৈধ স্ত্রী। আমি কি বুঝাতে পেরেছি? দেখা যাবে এটাকে বলে পুংটার ঘরের পুংটা, পুংটার ঘরের পুংটা। ওর জন্মের মধ্যেই তো দোষ, ঠিক কিনা বলেন? সুতরাং বাড়াবাড়ি করবে না, কেউ করবেটা কি? আরেকটা জিনিস, ইয়াজিদ হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, বৈধ স্ত্রীর গর্ভের পুত্র, ইয়াজিদ তো মুসলমান ছিল, ইমাম হাসান এবং হুসাইন তারাও তো মুসলমান ছিলেন, ঠিক কিনা বলেন? এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কি গরজ যে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করাই লাগবে? এমন কি গরজ? হুসাইন দেখেছেন, হাসানও দেখেছেন, তার নানাজি আমাদের নবী, তার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, নবীর রক্তে রাঙ্গা, নবীর মাথার খুলি ভাঙ্গা, যে দিন নবী দুনিয়াতে কায়েম করেছেন, প্রতিষ্ঠা করেছেন। নবী চলে যাওয়ার পরে চারজন আমিরুল মোমেনিন, খলিফাতুল মুসলিমিন, তারা 30 বছর, কত বছর? 30 বছর পরিপূর্ণ কোরআন অনুযায়ী নবীর আদর্শ, নবীর বিধান, নবীর সুন্না, নবীর নির্দেশ অনুযায়ী 30 বছর পুরো ইসলামের আদর্শ ঐতিহ্য ভিত্তিক এই খেলাফত চালিয়েছেন, ঠিক না বে? ঠিক। যে আরবের কোনো শান্তি ছিল না, আরবের লোকদের কাজ ছিল চুরি ডাকাতি, যুদ্ধ বিগ্রহ, হত্যা লুণ্ঠন, জেনা ব্যভিচার, মদ, সব রকমের নেশা, ধর্ষণ, যত রকমের এমন কোনো পাপ কুকর্ম ছিল না যেগুলো আরবের লোকেরা করত না। সেখানে নবী ইসলামের দাওয়াত দিলেন, সাহাবারা মার খেলেন, মার খেয়ে কয়েকজন আবিসিনিয়া চলে গেল, যেটা আমি বলছিলাম। এখন কোরেশরা আমর ইবনে লাশ আর তার সঙ্গে আরও দুইজন কাফেরকে সঙ্গে দিয়ে, আমর ইবনে লাশ তখন মুসলমান হননি আর কি, আফ্রিকা নাজ্জাশীর রাজ দরবারে পাঠালো, সঙ্গে একটা চিঠি, দারুণদোয়ার সিলমারা, আবু জেহেল পরিষদ, দারুণদোয়ার সিল সপ্পর মারা। এই চিঠিটা নাজ্জাশীর হাতে দিল, চিঠিতে লেখা ছিল, বাদশাহ হুজুর, মক্কার কিছু সন্ত্রাসী, মক্কার কিছু চরমপন্থী, মক্কার কিছু রাষ্ট্রবিরোধী, মক্কার কিছু চোর ডাকাস, বদমাস, খারাপ মানুষ, মক্কার আম জনতার মার খেয়ে, কিল খেয়ে জীবন নিয়ে আপনার দেশে গেছে মানুষগুলো কিন্তু মক্কার সবচেয়ে খারাপ মানুষ, এরা সন্ত্রাসী, এরা চরমপন্থী, এরা এই, এরা সেই, মানে বদনামের যা ছিল সিডিতে সব লিখছে, এই খারাপ মানুষগুলো আপনার ওখানে গেছে,
আমরা লোক পাঠালাম আমার আপনার আসেন নেতৃত্বে, আপনি দয়া করে এই খারাপ মানুষগুলাকে আমার আপনার আসের সাথে মক্কায় ফেরত পাঠান। বাচ্চা হুজুর ওদেরকে জায়গা দিয়েন না, ওরা আমাদের দেশ খাইছে আপনাদের দেশ খাইতে গেছে। নাজ্জাশি খ্রিস্টান হলে ও রাজত্ব করে, তার রাজমাথা, সে চিঠি পড়ে এখন বলে লোকগুলা চোর বদমাস ডাকাত সন্ত্রাসী চরমপন্থী, এই খারাপ লোকগুলা মক্কা থেকে চলে আসছে বালা গেছে নাকি মক্কা অবসর হয়েছে আজাদ হয়েছে, খারাপ লোকগুলাকে ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন? গরজটা কি বলবো বলবো? দারুণ মিটিংয়ে আলোচনা হচ্ছে যে লোকগুলা আমাদের মাল খেয়ে এখন আবিসিনিয়া গিয়েছে, সেখানে গিয়ে তারা বসে থাকবে না। একজন দায়ী এল আল্লাহ, দিনের একজন দায়ী, দিনের একজন রায়ী, দিনের একজন মুজাহিদ, সে সুখে থাকলেও দিনের দাওয়াত করে, দুঃখে থাকলেও দিনের দাওয়াত করে, খেলেও দিনের দাওয়াত করে, মরলেও মরার আগ পর্যন্ত দিনের দাওয়াত করে, দেখি স্বর্গে গেলেও বাড়া বান্ধে। এখন এরা আবিসিনিয়াতে যদি জায়গা পায় সেখানে যদি ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে দাওয়াতি কাজ করবে, আর দাওয়াতি কাজ করলে সেখানে কিছু না কিছু লোক অন্তত ওদের কথা শুনে ওদের দলে যোগদান করবে, তাহলে মোহাম্মদের ইসলামী আন্দোলন মক্কার জাতীয় পর্যায় থেকে আফ্রিকার আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। দেখছেন কারবার, মক্কার জাতীয় পর্যায় থেকে আফ্রিকার আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। এক মক্কাকেই আমরা কন্ট্রোল করতে পারি না, আর মোহাম্মদের আদর্শ যদি আন্তর্জাতিক পর্যায়ে যায় তাহলে এটাকে আমাদের বাপদাদা চৌদ্দ গোষ্ঠীও কন্ট্রোল করতে। সুতরাং তাড়াতাড়ি যাও, লোকগুলোকে ফিরে আন। নাদ্রাসি বলে রাজনৈতিক আশ্রয় বলতে একটা জিনিস, এটা বিশ্ব রাজনীতিতে আসে, এই লোকগুলো যদি নির্দোষ হয় অপরাধী না হয় তাদেরকে আশ্রয় দেওয়া মানবিক কারণে অবশ্যই আমার নৈতিক দায়িত্ব। আর যদি তোমরা যা লিখেছ বলছো কথাগুলো যদি সত্য হয় তাহলে তাদেরকে আমি তোমাদের হাতে ফিরিয়ে দেব। আমাদের রাজনৈতিক তাহলে এখনই দেন, আমি নিয়ে যাই। নাদ্রাসি বলে না, আমার তো দোনপক্ষের কথা শুনতে হবে। দেখেন দোনপক্ষের, আমার তোমার কথা তুমি বলেছ চিঠিতেও লেখা হয়েছে, কিন্তু এই মুসলমান লোকগুলা মার খাওয়া লোকগুলা তাদেরও তো কিছু কথা আছে, দেখেন তাদের কথাগুলো আমার শোনা দরকার আগামীকাল সকালে। আমার আপনিও আসবেন, আর এই মুসলমানদেরকেও আমি আপনার সামনে ডাকবো, আপনার কথা আপনি বলবেন আর মুসলমানদের কথা মুসলমানরা বলবে। পরের দিন মিটিং বসলো নাদ্রাসির রাজ দরবারে। এখানে আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো মক্কা থেকে অনেক সোনা দানা মণি মুক্তা হীরা জহরত আমর ইবনে আসের সাথে মক্কার নেতারা আবিসিনিয়া পাঠাইছে, কারণ সে জানে নাদ্রাসির ডানে বামে তাওরাতের একদল মৌলবি ছিলেন, মৌলবি তাওরাতের আহাবার রুহবান, আহাবার রুহবান যাদের কাজ হলো ইয়া করুন আমি না সাবিন বা পেলে, যারা ধর্মের নামে শুধু কামাই রোজগার, ধর্মের নামে শুধু, সেই যুগে ছিল এই যুগে তো নাই, সেই যুগে ছিল এই যুগে তো নাই। এখন নাদ্রাসি আবার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই সরকারি মৌলবি, সরকারি মৌলবি ছিলেন এই সরকারি মৌলবীরা যা কয় নাদ্রাসি সেটাই করে, তারা জবুরে আহবার এবং রোহবান। নাদ্রাসির দরবারে সরকারি মৌলবী তাদের নামে নামে এক একটা পোতলা সব সোনা দানা, দেড়হাম না দিনার দিনার সব মনি মুক্তে পরিপূর্ণ, এক এক হুজুরে এক এক গাছটি, এক এক হুজুরে এক এক গাছটি দেয়ার কয়। আগামীকাল সকালে যে মিটিংটা হবে যখন আমি আমার কথা বলবো কোরেশের প্রতিনিধি হিসাবে, তখন আপনারা দয়া করে এগুলা কোরেশ নেতারা পাঠিয়েছে আপনারা হাতিয়ে হিসেবে এগুলা নেন, আমি যে কথাগুলো বলবো আপনারা আমার কথাগুলা সমর্থন করবেন। দেখছেন কেন? পরের দিন দরবার বসল, বসার পর আমার লাশ তিনি দাঁড়িয়ে তার স্টেটমেন্ট এটা দিলেন জবানবন্দি দেওয়ার পরে ধর্মীয় নেতারা সবাই এক বাক্যে, বাচ্চা হুজুর আমাদের দেশ নষ্ট করিয়েন না, যাহা পানা
আমরা খুব ভালো আছি, সুখে আছি, এই খারাপ মানুষগুলোকে এখনই মক্কায় পাঠাইয়া দেন। এখন নাজ্জাশি হযরত জাফর ইবনে আবু তালেব, নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব, তিনি ছিলেন গ্রুপ লিডার, এই মহাজিরদের নেতা, তাকে ডাকা হলো। তিনি দাঁড়ালেন, দাঁড়াতে পারেন না, সব পায়ে সব ক্ষত বিক্ষত, কোন রকম দাঁড়িয়ে তারপরে বলেন, বাদশাহ হুজুর আমরা এই এই আমরা মৃত জন্তু খাইতাম, আমরা হারাম খেতাম, শুকরের গোস্ত খেতাম, আমরা মদ খেতাম, আমরা গাঁজা খেতাম, আমরা নেশা পান করতাম, আমরা সিরিয়াল ধর্ষণ করতাম, লাইন লাগিয়ে একজন নারীকে আমরা পালাক্রমে ধর্ষণ করতাম, আমরা লুণ্ঠন করতাম, এই করতাম, যে অন্যায় কাজগুলো আমরা করতাম, এমন কোন অন্যায় ছিল না যেটা আমরা করতাম না। আল্লাহ সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে, নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, খোদা বিরুদ্ধের জন্য এটা হেদায়েত। এই কোরআন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আমরা এই কোরআন মেনেছি, আমরা এই কোরআন জেনেছি, এখন আমরা মদ খাই না, আমরা এখন মৃত জন্তু, আমরা এখন জেনা করি না, ব্যভিচার করি না, আমরা মিথ্যা কথা বলি না, আমরা ওয়াদা খেলাফি করি না, আমরা কোনো খারাপ কাজ এখন করি না, আমরা সব পারফেক্ট ভালো হয়ে গেছে। এই সময় সরকারি মনোবিদ্যুজনের কা বাচ্চা হুজুর, এদের দোষ একটা না, এরা তো তাওরাত নবী ঈসা তাকেও মানে না, তাকেও মানে না। এখন নাজ্জাশী তার ধর্ম তো খ্রিস্টান ধর্ম, ঈশার ধর্ম। এখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে কোরআনের যে পাণ্ডুলিপি ছিল এইভাবে চামড়ার মধ্যে লেখা, বড় আর কি বরকের মতো, তিনি সেখান থেকে একটা বাইর করলেন, মা তাহা মা আনজালনা আলাইকা আলাইকাল কিতাব লিতাশকা। এখান থেকে শুরু করে মারিয়ামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের জন্ম কাহিনী, এগুলো যখন কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাশী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সব সরকারি মুলুবি ঘুষ খাইছে, ঘুষ খাইয়া এখন মুসলমানদের এই যুগে বোধহয় যা নাই, এই যুগে বোধহয় নাই, ইতিহাস একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন ভাইরা। এখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্টেটমেন্ট দিলেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যে কোন রহমতে রাব্বে কাব্দাহু জাকারিয়া ইজ নাদা রাব্বুহু নাদান খাফিয়া, একবারে সব সিরিয়ালি কোরআন আয়াত যখন তেলাওয়াত করতেছেন নাজ্জাশী কাঁদতেছে। এটা তো আসল কথা, এটা তো ঠিক কথা, এগুলো তো পারফেক্ট, এগুলো তো বাস্তব। এইবার নাজ্জাশী বলে, এই তো এদের শরীরের দিকে তাকালে বোঝা যায় তোমরা কি বারণ এদেরকে মেরেছ, আবার এদের কাউকে কাউকে মারতে মারতে শহীদ করে দিয়েছ, এরা যে মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছে, এই মার খেয়ে কয়জন এই পর্যন্ত মুহাম্মদের নতুন ধর্ম ছেড়ে তোমাদের কুফরি ধর্মে ফিরে এসেছে। আমরা রাজ কয় বাদশাহদের মিথ্যা বলতে পারবো না, একজনেরও ফিরে যেতে পারে নাই, জীবন দেয় কিন্তু আদর্শ দেয় না, একজনেরও ফিরাইতে পারে নাই। আচ্ছা, আমার যে লোকটা এদের নেতা, যার নাম মোহাম্মদ, যার এত বদনামি এতক্ষণ তোমরা করেছ, পাগল মজনুন কাহেন রাহেব গণক মৃত্যু, যে মোহাম্মদের এত বদনামি করেছ, সত্য কথা বলো, অ্যাজ এ ম্যান, অ্যাজ হিজ হাইনেস মুহাম্মদ, অ্যাজ এ ম্যান, একজন মানুষ হিসাবে, একজন ব্যক্তি হিসাবে কেমন আমার সত্যি করে বলো। আমাকে বাদশাহ হুজুর মিথ্যা বলতে পারবো না, যেই কথা জিজ্ঞেস করেছেন সত্য বলা কুরাইশের ঐতিহ্য, মুহাম্মদ অ্যাজ এ ম্যান মানুষ হিসাবে কেমন, এটার জবাব এক কথা আমাকে দিতে হলে মুহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই। দেখছেন কারবার
মুহাম্মদের মতো সত্যবাদী, মুহাম্মদের মতো এই ওয়াদা রক্ষাকারী, মুহাম্মদের মতো ন্যায় বিচারকারী, মুহাম্মদের মতো এই নৈতিক ন্যায় নীতি সম্পন্ন ব্যক্তি মক্কায় আরেকজন নাই। কামাল তুমি দুইটা কথা বলেছ, এদেরকে এত মাইল বেরোছে একজনকেও ফিরাইতে পারো নাই, ঠিক কি না? এই জুড়ে এরকম মানে না জুড়ে বলে এত মাইলের পরেও কয়েকজন সারেন্ডার করেছে, জীবন ভিক্ষা চাইছে বোধ হয় লাইন ধরে, জীবন ভিক্ষা তাহলে বুঝা গেছো? এটা এমন এক মহিরু, এমন এক জীবন বৃক্ষ, এখানে মানুষ জীবন দেয় কিন্তু আদর্শ দেয় না, এটার নামই ইসলাম। নাজরাসি চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, আপনারা একটা বই দেখছেন কিনা ফিলিম, আমি এই বইটা প্রথম দেখেছিলাম 1986 বিপিএল হাতে লন্ডনে, দি মেসেজ আপনারা কি দুই একজন দেখেছেন? দি মেসেজ মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আরেকটা বই দেখেছিলাম ওমর মুখতার দ্য লায়ন অফ ডিজার্ট, মরুসিংহ লায়ন অফ ডিজার্ট 1986 বিলাতে আমার মনে আছে। এরপরে তো দেখছি অনেক সময় পুরা দেখার সময় তো জীবনের এই পর্যায়ে পাই না, আংশিক হলেও দেখার চেষ্টা করেছি। নাজরাসি চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলে আমার তোমার কথা যদি সত্য হয় তাইলে মক্কা কেন আরব জজিরা কেন? আগামী কয়েক বছরের ভিতরে আমার পায়ের তলার এই মাটিও মুহাম্মদের পায়ের তলে চলে যাবে, কেউ ফিরায় রাখতে পারবে না। গেছিল কিনা, গেছিল কিনা জোরে বলে। আমি ঢাকাতে 22 বছর একটা কেন্দ্রীয় মসজিদ ইসলামী সমাজ করলাম, কেন্দ্রীয় মসজিদ আপনারা কেউ কেউ হয়তো জানতে পারেন, ইসলামী সমাজ করলাম কেন্দ্রীয় মসজিদ, সেখানে আমি জুমায় খুতবা দিয়েছি 22 বছর। আমার অযোগ্যতার কারণে হোক অন্য যে কোনো কারণে হোক 2012 আমার সেই চাকরি ঠুস। আমি জীবনে যেখানে ছাত্র জীবন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমার জীবনে কোনো সেকেন্ড ডিভিশন নাই, কোনো ফেল নাই, যেইটাতে হাত দিয়েছি আল্লাহ সেটাকে সোনায় পরিণত করেছে। এখনো আমি আমার বাড়ির সামনে নিজের বানানো মসজিদে খুতবা দিই, এই খুতবাগুলো হয়তো আপনাদের অনেকের কাছে আসে কিনা পড়ে আসে কিনা, এই জুমার আধা ঘন্টা পরেই আমার এই খুতবা পুরো দুনিয়াতে চলে যায়, পুরা বিশ্বে চলে যায়। কুমিল্লা গেছি বর কয়েকজন দিনই ভাই জিজ্ঞাসা করে হুজুর খুতবা এগুলো কোন মসজিদে দেন? হাদেরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই বিশাল মাঠে লক্ষ লক্ষ মানুষ, তাদেরকে নিয়ে একটা ফতনি ইউনুস দোয়ার মাহফিল করেছিলেন, এটা আপনারা শুনছেন না ভাই? এইটা নিয়ে শিয়ালরা কত হুক্কা হুয়া কত চিল্লা চিল্লি যে এত লক্ষ লক্ষ মানুষ একত্র করলো করোনার সময়, এটা কি ঠিক হয়েছে? সৈয়দ সাহেবকে আমার বাপ দাদার কিনা জায়গায় আমার বাপ দাদার করা মসজিদে আমি করেছি, এখানে কারো কোনো কথা বলার অধিকার নাই ভাই, বাঘের বাচ্চা বাঘ, ঠিক কিনা বলেন? ঢাকা সেই কেন্দ্রীয় মসজিদে আলহামদুলিল্লাহ আমি যখন প্রথম গিয়েছি 1996 তখন একতলা একটা মসজিদ ছিল একতলা, এই 22 বছরে মসজিদটা পাঁচতলা হয়েছে পাঁচতলা, তারপরেও 12টার পরে কোনো মুসল্লি আসলে মসজিদে ঢুকতে পারত না একজন, ঝাঁকে 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 মুসল্লি জমজমাট। সেখানে একজন লোক একদিন জুমা পড়তে আসলো, লোকটার আমি সঙ্গত কারণে এই মুহূর্তে নাম বলছি না, ওই যে কাজী জাফর কমিউনিস্ট নেতা টঙ্গী কেন্দ্রিক কমিউনিস্ট আন্দোলন করত, কাজী জাফরের সেই জাসদ জাসদ একটা অংশ, সেই জাসদের কেন্দ্রীয় কমিটির নেতা, জাসদের কেন্দ্রীয় কমিটির নেতা ছোট মোটো না রয়্যাল সাইজ,
কিং সাইজ। তা প্রথম জুমাসে আমার খুতবা শুনলো, তো যেই দুই ভাই তাকে নিয়ে এসেছেন, এই দুই ভাই কিন্তু আমাদের দিনী ভাই, আমাদের দিনী ভাই দাই এল আল্লাহ। ভাই এই হুজুরের খুতবা আপনারা কতদিন শোনেন? আমরা 96 থেকে শুনি, আমারা এতদিন বলেন নাই কেন? আমি তো এমন খুতবা জীবনে শুনি নাই, আগামী জুমে আমাকে নিয়ে আসেন, দেখছেন কারবার, এটা হলো ইসলামের জাদু। আমার বুজুর্গি না ইন্না মিনাল বায়ানে লাসেহরা, পরের জুমা পড়ে আবার আমাকে ওই কিছু আতর ওই হাদিয়া আর কি এগুলো দিয়ে চলে গেছে। তিন জুমা পরে একদিন খুতবার আগে বলে হুজুর নামাজের পরে আমাকে 5 মিনিট সময় দিবেন। আমি ঠিক আছে আপনি আমার ওই রুমে আসুন। নামাজের পরে তিনি আসলেন, হুজুর একটা মনের কথা, আমার মেয়ে এবার কেমিস্ট্রিতে মাস্টার্স পরীক্ষা দেবে, মেয়ে ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রিতে, অঙ্ক কঠিন শাস্ত্র। এখন মেয়েটাকে যদি পরীক্ষার আগে মাসখানি একটু ভালো মেরিটোরিয়াস, ঢাকা ইউনিভার্সিটির অনেক ছাত্র কিন্তু তখন প্রাইভেট টিউশনই করত, বিশেষ করে আমার এই ময়দানের ছেলেরা ঘরে ঘরে গিয়ে পড়াইতো। এগুলি ভদ্রলোক বলে হুজুর আমার মেয়েটাকে পড়াবার জন্য আপনি ছাত্র শিবিরের একটা ছেলে ঠিক করে দেন। কি করলেন আপনি? জাসদের নেতা, কেন্দ্রীয় কমিটির নেতা, আপনি একজন কমিউনিস্ট, আর আপনার মেয়েকে পড়াবার জন্য আপনি বলেন যে শিবিরের ছেলে ঠিক করে দেন, আর আমি দিলে তো শিবিরের সদস্য ছাড়া দেব না। এটাও আপনি বোঝেন, শিবিরটা আপনার জন্মের শত্রু, কথা আমার শত্রু, এখন হেদায়ত নেই কিন্তু কথাটা আমার জন্মের শত্রু, তাদেরকে চান কেন? শত্রু হইল মানুষ বালা, দেখেন কারবা আমাকে কেমন বালা। শিবিরের সদস্য যদি হয়, হুজুর আপনার কাছে বলতে কোনো বাধা নেই, বাবা হিসাবে বলছি, আমার মেয়েটা সিরতে সুরতে ফেস বডি অ্যাপিয়ারেন্স ডিজাইনে হ্যাঁ পারফরমেন্সে মানে আকর্ষণীয় লোভনীয়, এখন শিবিরের সদস্য যদি আপনি দেন তাহলে 100 ভাগ আমি বিশ্বাস করি যে আমার মেয়ে নিয়ে পালাবে না, আমার মেয়ে নিয়ে পালাবে না। আমার সেদিন নাজ্জাশীর এই কথাটা মনে পড়ল, আমার লাশের কথা মনে পড়ল, এমন দিন বেশি দূরে নয়, বাংলার এই জমিন, শুধু বাংলার জমিন না পুরো বিশ্ব মুসলমানদের আপনাদের পায়ের তলে চলে আসবে ইনশাআল্লাহ, আসতেছে, বেশি দেরি নাই, মুসলমান সংখ্যায় বেশি লাগে না, বেশি লাগে না, অল্প, এটা হলেই চলে। আমাদের এখন কোয়ান্টিটি আছে, সংখ্যায় 200 কোটি, 200 কোটি প্লাস, কোয়ান্টিটি আছে কিন্তু কোয়ালিটি নাই। মুসলমানের সেই বৈশিষ্ট্য গুণ সেই চরিত্র আমাদের নাই, প্রায় সবাই হারিয়ে ফেলেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে, আমাদের দেশে এমন একটা দল আছে, এমন একটা গ্রুপ আছে যারা মক্কার বেলালদের মতো, হুবাইবদের মতো, আমার ইবনুল্লাহ, আমার ইবনুল্লাহ, এই আমার ইবনে ইয়াসিরের মতো আল্লাহ দ্বীনের কাজ করে যায়, তারা বোধহয় মার খায় না, জেল খাটে না, শহীদ হয় না, বুকে শান্তি কয়জন বলাইছে, বুকে শান্তি বলাইছে, জানা এই পথে আর আসা যাবে না, হাঁটাও যাবে না, এইভাবে ভয়ে পায়ে কয়জন বলাইছে, তাদের ডজন 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 তাদেরকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু তারা কি পিছপা হয়েছে? লাউ মাতা লাইবি, তাদেরকে যত অপবাদ দেওয়া হোক, যত নির্যাতন করা হোক, সত্যের পথে তারা অটল অনড় অবিচল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পথে অটল অনড় অবিচল ছিলেন, তিনি চিন্তা করলেন আমার নারাজির এই দিন, খোলাফায়ে রাশিদিনের রেখে যাওয়া এই দিন, এই ইসলাম, এই সমাজ ব্যবস্থা, বৈতুল মাল ছিল আমিরুল মুমিনীনদের কাছে এতিমের আমানত, এতিমের আমানত, আর আজকে ইয়াজিদ ক্ষমতা আসার পরে বৈতুল মাল, কেন্দ্রীয় স্টেট ব্যাংক, তাদের বাবার তাজুক,
যেইভাবে ইচ্ছা এইভাবে তারা খায় ব্যবহার করে আর নিজের লোকদের মধ্যে বিলি করে ভাগ বন্টন করে, ঠিক কিনা বলেন? এরপরে যত রকমের নেশা থেকে শুরু করে সব ইসলাম বিরোধী কাজকর্ম, আবার খোলাফায়ে রাশিদীনের আমলে ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, মানুষের মৌলিক মানবাধিকার, আজকে আন্তর্জাতিক দুনিয়ায় বিশ্ব রাজনীতিতে হিউম্যান রাইট এটার মূল্য সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? আপনি বাইডেনের সমালোচনা করতে পারবেন, আপনার চাকরি যাবেন না, ঠিক কিনা? আপনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবেন, আপনার চাকরি যাবে না, ঠিক কিনা ভাই? জাপান একটা বৌদ্ধ রাষ্ট্র, জাপানের প্রধানমন্ত্রী সমালোচনা করতে পারবেন, চাকরি যাবে না? কিন্তু অনেক দেশ আছে, আমাদের কথা বলছি না, একটু নুনের থেকে চুন খসলে কি অবস্থা, কত ধানে কত চাল হয়, ঠিক কিনা বলেন? বলা হলো ইয়াজিদের মধ্যে একজন ফাসেক, ফাসেক বুঝলেন তো, সে কুপার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, সে আমিরুল মুমিনীন, নামাজও ঠিক মতো পড়ে না, দুই নম্বর সব কিছু করে, আম জনতা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাকে মানে, কিন্তু হাসান হুসাইনের মতো নবীর কলিজার টুকরা তাদের পক্ষে কি মানা সম্ভব? জোরে বলেন সম্ভব? হাসানকে তো বিষ খাওয়ায় আগেই শহীদ করা হয়েছে, বাকি আছে হুসাইন। এখন ইয়াজিদ দেখলো হুসাইনকে যদি খতম করা না যায় তাহলে আমার এই রাজতন্ত্র এটাকে সে চ্যালেঞ্জ করে বসবে, সে আমার রাজতন্ত্রের পিছনে, আমার রাজনীতির পিছনে কাটা হয়ে খোঁচাতে থাকবে। অনেক 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 ইতিহাস, শেষ পর্যন্ত কুফার একদল লোক তাদেরকে ঠিক করলো, আর হাসানকে বিষ দিল কে? মাইমুনা। মাইমুনা নামটা আপনারা জানেন, কি নাম? এই মাইমুনাকে কিন্তু কুফাতে একটা বাড়িতে রেখে একাধারে 29 দিন ট্রেনিং দিছে, তুই হাসানকে বিষ কিভাবে খাওয়াবি, তুই গিয়ে প্রথম হাসানের বউ জায়দার লগে বন্ধুত্ব করবি, করছিল কিনা? আর মেয়েদের বন্ধুত্ব হইতে কিন্তু সময় লাগে না, পুরুষে কিন্তু একটু সময় লাগে, তার কারণ হলো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে একজন পুরুষ 1 ঘন্টা নিঃশ্বাস প্রশ্বাসে যেই পরিমাণ অক্সিজেন জ্বালায় ব্যবহার করে একজন নারী ব্যবহার করে গড়ে তার অর্ধেক। আমি আর একটু বুঝাই বলি, একজন পুরুষ 1 ঘন্টা নিঃশ্বাসে যেই পরিমাণ অক্সিজেন ব্যবহার করে গড়ে পুরো দুনিয়ায় পরীক্ষার পরে বিজ্ঞানীরা দেহবিজ্ঞানীরা মেনে নিয়েছে একজন নারী ব্যবহার করে একজন পুরুষের অর্ধেক। আর একটু পরিষ্কার করি তাহলে বোঝা গেল, একজন পুরুষের ইঞ্জিন হার্টের ইঞ্জিন এটা 10 ঘোড়া যদি হয়ে থাকে, একজন নারীর এই হার্টের ইঞ্জিন 5 ঘোড়া, কারণ তেল অর্ধেক লাগে, গাড়ি সিসি যত কমে তেল তত জ্বালানি তত কম লাগে। আর ইসলামের ফুজদারি এক দণ্ডবিধি, সেটার দিকে একটিবার লক্ষ্য করুন, একজন পুরুষের সাক্ষীর সমান কি, একজন পুরুষের সাক্ষীর সমান, এটা অযৌক্তিক অবৈজ্ঞানিক কৌতিকের সময় আছে, কিন্তু আজকে বিজ্ঞান স্বীকার করেছে পুরুষের 10 ঘোড়া আর নারী হলো 5 ঘোড়া, তাইলে হয় 10 ঘোড়া নয় 5 ঘোড়া, 5 ঘোড়া দুইটা, তাইলে 10 ঘোড়ার সমান। আবার এটা মনে করা যাবে না, 5 ঘোড়া যোগ 5 ঘোড়া, নারী যোগ নারী সমান সমান পুরুষ, বাংলাদেশে সব নারী যোগ করলে বোধ হয় একজন পুরুষ হবে, জোরে বলেন। আমি বুঝার জন্য বলছি, আপনাদের কি অসুবিধা হয় দিনী ভাইয়েরা? এখন জায়দা এসে জায়দার সাথে ওই মামলা ট্রেনিং দিছে, ট্রেনিং এই যুগেও কিন্তু বিভিন্ন জটিল মামলা, ক্যাঙ্গারু কোর্টের যত মামলা এগুলোর মধ্যে সাক্ষী যারা তাদেরকে ঢাকায় এনে মাসের পর মাস কাগজে লিখে লিখে তুই এটা কবি তুই এই সাক্ষী দিবি লিখে লিখে মুখস্ত করায় নাকি করায় না? আমি আমাদের দেশের কথা বলছি না, করায় নাকি করায় না? জায়দারে এইভাবে ট্রেনিং দিছে, ট্রেনিং দিয়ে মদিনায় পাঠাইছে ইমাম হাসানকে
বিষ দেওয়ার জন্য। জায়দা এখন জায়দার সাথে মাইমুনে এমন বন্ধুত্ব করলো, করতে করতে এখন পেটে ঢুকে গেছে। আর মেয়ে লোকেরা বন্ধুত্ব হইতেও সময় লাগে না। আমি বিভিন্ন সময় স্টিমারে ফার্স্ট ক্লাসে দেখেছি, লঞ্চের কেবিনে দেখেছি, ট্রেনের কেবিনে দেখেছি, যে সপরিবারে যারা সফর করে পুরুষই পুরুষে সালাম এই যথেষ্ট, কিন্তু মহিলারা সালাম নয়, বু আপনার বাড়ি কোথায়, এই 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 তিন ঘন্টায় বসায়, কার বাড়ি কোথায়, পোস্টমার্টেম পোস্টমার্টেম। এরপরে এই রাতের এই সফরে, ছয় ঘন্টার সফরে দুনো মহিলার বন্ধুত্ব হইয়া গেছে। ট্রেন যখন নির্ধারিত স্টেশনে আসছে, এখন একজন মহিলা নেমে যায় আর একজন কাঁদতে কাঁদতে ছয় ঘন্টার, কিন্তু পুরুষেরা এত সহজে গলে না, ঠিক কিনা বলেন? এখন ওই মাইমুনা ট্রেনার, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সে মদিনা এসে জায়দার সাথে এমন ভাবে পেটে ঢুকে গেছে, এখন সে খাইতে হইলে মাইমুনা একা বোন তুই যাই বাড়ি খা, একটু পানি খেতে চাইলে তুই যা ওই দেখ তোর তুই যা। এখন মাইমুনা একদিকে বন্ধুত্ব, আরেকদিকে জায়দার হান্ডি পাতিলের মালিক হয়ে গেছে। জায়দার রুম ইমামের রুম খাস কামরা সবখানে জায়দার কি অবাধ প্রবেশাধিকার, এটা হয়ে গেছে। আর জায়দা মাইমুনাকে এমন বিশ্বাস করেছে, আমার প্রাণের বান্ধবী, সে তো কোনোদিন আমার ক্ষতি করতে, আসলে বান্ধবী না বিষকন্যা, বিষকন্যা বিষকন্যা, ঠিক কিনা বলেন? তো মাইমুনা দুই একদিন দেখেছে যে ঘুমাতে যাওয়ার আগে ইমামের যেখানে তিনি রাত্রে শোন, তার ওই মাথার সামনে একটা টেবিলে পানির জগ পানির গ্লাস এগুলো রেখে আসে। ইমাম রাতে তাহাজ্জুদ করতে উঠলে, কোরআন তেলাওয়াত করতে উঠলে পানি খায়। এখন জায়দা দেখছে এখানে পানি রাখে, এখন জায়দা পানি রাখছে, মাইমুনা দেখছে পানি এইভাবে রাখে। মনে করুন জায়দা পানি রেখে এসেছে, মাইমুনা সুযোগ বুঝে ওই পানির মধ্যে ট্যাবলেট দিয়ে দিছে, পাউডার দিয়ে দিছে। সম্ভব নাকি সম্ভব না? সম্ভব নাকি সম্ভব না? এরপরে মাইমুনাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তুই যখন শেষটাইতে বা ভোরবেলায় শুনবি ইমাম পানি খাইয়া মারা গেছে, হাসান পানি খেয়ে মারা গেছে, তুই দৌড় দিবি আর কবি বিষ দিছে কে যায় দায়, স্বামী মেরেছে কে যায় দায়। ওইদিকে কুফা দামেস্ক সিরিয়া সব জায়গায় একদল লোক জায়গায় জায়গায় সেট করে রাখছে, তারা সেখানে কুফায় দামেস্কে সিরিয়াতে বলে হাসানকে বিষ খাওয়াইছে কে যায় দায়, হাসানকে বিষ খাওয়াইছে কে, এই ঘর থেকেও যায় দায়, এই ঘর থেকেও যায় দায়, এখান থেকেও যায় দায়, এখান থেকেও যায় দা। এই যুগে বোধ হয় এরকম নাই, এখান থেকে ওই, এখান থেকে ওই, জঙ্গি সন্ত্রাসী এই 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 কত রকমের কিছু, সব শিয়ালের একরা। আর কি বলবো, নবী বের হয়েছেন প্রত্যেক দিন পথে কাটা, আজকে কাটা নাই, আজকে পথটা পরিষ্কার। মক্কার কথা বলছি, শুরুর কথা বলছি, নবীজির মন কেঁদে উঠল, ফিরে আজকে রাস্তায় কাটা নাই, প্রত্যেকদিন বাইরেরই মতো কাঁদা কাঁদা আর কাঁদা, আজ্ঞা যে একটাও কাঁদা নাই। যে আমার পথে কাঁটা দিত সে আমার বিরোধী, সে কাফের, সে আমার দুশ্মন, কিন্তু আজকে যে কাঁটা নাই এই বেচারা বা বেচারি, নিশ্চয়ই তার কোনো বিপদ আপদ অসুখ বিসুখ হয়েছে। নবীকে ঠিক আছে বাজারে এখন যাব না, আমারই তো প্রতিবেশী মক্কারই তো লোক, বলে জিরা নেকা আড়াইকা হাতটা পুরা বলি সবার দুশ্মন, অধিকাংশ লোকের দুশ্মন, কয়েকজন ছাড়া। তিনি আজকে আর বাজারে গেলেন না, আহারে যে আমার পথে কাটা দিত, আজকে কাটা নাই, নিশ্চয়ই বেচারা বা বেচারির কোন বিপদ হয়েছে। খুঁজতে 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 বর্তমান যে জবালে নূর, তার পাদদেশে একটা পুরানো তাঁবু, সেনা তাঁবু। এই তাঁবুর দুয়ারে গিয়ে শুনে এক গুড়ি শুয়ে শুয়ে শুধু হবল ঠাকুরের নাম, মানব ঠাকুরানির নাম, লাত ওজা ঠাকুর ঠাকুরানির নাম, ঠাকুর বাসাও। এই যুগে একদল বাবা বাসাও, বাবা বাসাও, আছে না নাই? একদলে করে মাটির তৈরি, পাথরের তৈরি শিবের পূজা,
আরেক দল করে এই মানব রূপী শিবের পূজা, দেবতার পূজা আছে না নাই? আছে। এখন ওই তাবুর দরজায় বাইরে দাঁড়িয়ে বলে কে আসে, ওই মানুষ দেখাই দিল যে এই তাবুতে এক বুড়ি আজকে তিন দিন জ্বরে মরে যায়, টুকটুক করে কাঁপে। আলামিন সেখানে গিয়ে দেখে যে আরে বুড়ি তো মরে যায় যায়। তখন তো আর মেডিসিন ছিল না, ফার্মেসিও ছিল না, ওষুধের দোকানও ছিল না। নবী নিজে পাহাড়ে ঢুকলেন, পাহাড়ে ঢুকে কিছু পাতা কিছু গাছের ছাল যেটাকে বলে হারবাল, হারবাল মেডিসিন, হারবাল আয়ুর্বেদ, আয়ুর্বেদীয় ওষুধ, গাছ গাছালি জড়িবুটি এগুলো এনে নিজে শেষে দেশে বড়ি বানায় বুড়িকে খাওয়াই দেন। একবার খাওয়ানোর পরে জ্বর অর্ধেক নেমে গেছে, আবার খাওয়ানোর পরে বুড়া ভালো হয়ে গেছে। সন্ধ্যার আগে প্রতিবেশী বলে মা আপনার তো জ্বর একটু কমছে, আজকে আমার বাজারে যাওয়া হয় নাই, কিছু বাজার না করলে পরিবার উপবাসে থাকবে, আমাকে একটু এখন বিদায় দিবেন, অনুমতি দেবেন, আমি বাজার করে পরিবারকে দিয়ে আসব। বুড়ি কাঁদে, বাবা রে তোর মতো ভালো মানুষ মক্কায় আসে, এর আগে আমি কল্পনাও করিনি তোর মতো এমন দরদি মন মক্কায় আসে, আমি কোনোদিন কল্পনাও করি নাই, তোর মতো এত ভালো মানুষ মক্কায় আসে আমি কোনোদিন কল্পনাও করি নাই, কিন্তু দুঃখ একটা মোহাম্মদের জ্বালায় আমি মক্কায় থাকতে পারি না। সতীনের মায়ের কাছে দুঃখের কথা, ঠিক কিনা বলে? পরের দিন সকালে আবার আলামিন আসলো, সারাদিন ঠান্ডা পানি মাথায় ডাললেন, গরম পানি করে খাওয়াইলেন, গাছ গাছালি জড়িবুটি এগুলার ওষুধ খাওয়াইলেন, বুড়ি আজকে পুরো সুস্থ। বিকালে প্রতিবেশী আলামিন বলে মা আমার একটু ঘরে যাওয়া লাগবে, কাবাবারে তোর জন্য আমার মন কাঁদে, কলিজা কাঁদে, তোর মতো ভালো মানুষ মক্কায় আসে, এমন একজন দরদি মন, এমন একজন দরদি ছেলে, এমন একজন দরদি যুবক, কিন্তু দুঃখ একটা মোহাম্মদের জ্বালায় মক্কায় থাকতে পারি না। বাবা তুই কাল সকালে একটু আসিস। তৃতীয় দিন প্রতিবেশী আবার আসলেন, আজকে বুড়ি পুরো সুস্থ, এখন শুধু গালি দেয় পাগল মোহাম্মদ, জাদুকর মোহাম্মদ, মৃত্যুক মোহাম্মদ, এই মোহাম্মদ সেই মোহাম্মদ, মানে শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনেন, কিচ্ছু বলেন না। এইবার বুড়িয়ে কয় খাতায় বসে পোস্কা বাসকে কিছু পোটলা বেঁধে রাখছে, রাত্রি কাজকে রাত্রে আমি হবল ঠাকুরের নামে আর মানব ঠাকুরানির নামে নিয়োগ করেছি, আমি আর মক্কায় থাকবো না, মোহাম্মদ মরা পর্যন্ত আমি মক্কায় ফিরে আসবো না, আমি ইয়ামনের বর্ডারে আর জজিরাতুল আরবের বর্ডারে, সেখানে আমার জামাই বাড়ি মেয়ে আছে। বাবা তুই যখন এত কিছু করেছিস তাইলে আমাকে একটু মেয়ের বাড়ি এখানে আগাই দে, কয়েকশো বার আপনার একটু খেদমত না করলে কি প্রতিবেশী হইলাম, কি কর্তব্য আদায় করলাম? ভাই বুড়িও কিন্তু একটা দোষ আছে, ছেঁড়া খাতা কুরআন তেনা ভাঙ্গা লোডা কিছু ছাড়ে না, সব বস্তার মধ্যে ভরেছে, ভরে টোলে এখন একটা যখন উঠেছি বুড়ি শুয়ে গেছে। প্রতিবেশী কয় মা আপনি পারবেন না, আপনি রোগা মানুষ, জ্বর থেকে উঠছেন, আমার মাথায় দেন গাছটি এসে পাঁচটা, একটা বুড়ান কাপড়ে আরেকটা ভাঙ্গা থালা বাড়ি আরেকটা কিছু গম আটা আরেকটা হলো গম পিসার জাতা, মানে কম না। এখন এই সব নিজের ঘাড়ে নিজের কান্দে নিয়ে প্রতিবেশী আগে আগে যায়, বুড়ি পিছে পিছে লাডি বার দিয়ে যায়, যাই আজকাল বাবা রে তোর মতো দরদি মন এত ভালো মানুষ মক্কায় আসে, এটা তো আমি জানা ছিল না, দুঃখ একটা মোহাম্মদের জ্বালায় মক্কায় থাকতে পারলাম না, যার জন্য মক্কা সরে যাওয়া লাগবে। তিন দিন তিন রাত থাকার পরে ইয়ামন বর্ডার সরিয়ে যাবার লাগবো, আমি মেয়ের বাড়িতে পৌঁছাই দিয়া এখন প্রতিবেশীকে মা আপনাকে তো আমি জায়গা মতো পৌঁছেছি, আমাকে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দিবেন কি? বুড়ি হাড়মাড় করে কাঁদে, বাবা রে তোর মতো ভালো মানুষ, তোর মতো দরদি মানুষ মক্কায় আসে, এর আগে আমি জানতাম না, কিন্তু পাগল মোহাম্মদ মিথ্যাবাদী মিথ্যুক মোহাম্মদ বেঈমান মোহাম্মদের জ্বালায় মক্কায় থাকতে পারি না, মোহাম্মদ মরে গেলে তুই আমার খবরটা জানাইস, আমি তোর সাথে মক্কায় ফিরে যাব। প্রতিবেশী এবার কয় মোহাম্মদ একটু তাড়াতাড়ি মরবে, এটা বললেন কেমন? না বেশি দিন বাঁচবে না, আবু জেহেল দূরে পেয়েছে, ইল্লাহু আত্মার সে নির্বংশ, সে শিকড় কাটা, তার বংশে বাতি দেওয়ারও কেউ থাকবে না, সে নিজেও বেশি দিন বাঁচবে না। কারণ কি? লাভ মানা তবল রোজা ইয়াউ ইয়াগুস
কাবা 360 দেবদেবী ঠাকুর ঠাকুরানী সাপ সাপান্ত সাপ সাপান্ত অভিশাপ মুহাম্মদের উপরে লেগেছে, সুতরাং সে বেশি দিন বাঁচবে না। সে মরে গেলে আমার খবরটা দিস, আমি তোর সাথে মক্কায় ফিরে যাব। এবার প্রতিবেশী বলে, মা এই গত 3 দিন পর্যন্ত যাকে আপনি এত গালি দিয়েছেন, এত বকুনি ঝকুনি, এত এত কিছু বলেছেন, সেই অপরাধী আমি মোহাম্মদ। দেড় হাজার বছর আগের কথা বলছি, তাহলে 1500 বছর আগে মক্কার সবচেয়ে ভালো মানুষটা যদি আপনাদেরকে চিনতে হয়, তাহলে আপনাদেরকে আগে দেখতে হবে বাতিলে কার বিরুদ্ধে বেশি কয়, বাতিলরা কার বিরুদ্ধে বদনামি বেশি করে, বাতিলরা কার পিছনে বেশি লাগে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে ভালো মানুষ ভালো দল ভালো সংগঠন খুঁজতে হলে আপনাদেরকে চিন্তা করতে হবে বাতিল কার জিকির বেশি করে। আবু জেহেলার দজ্জালপন্থীরা কার বিরোধিতা বেশি করে? এই খাঁটি দল থাকলে, খাঁটি মানুষ থাকলে একটাই আছে, একটাই দল আছে। আমি ইতিহাস বলছি, নিজের একটা কথাও বলিনি। আজকে পুরা দুনিয়াটা দজ্জালের দখলে প্রায় চলে গেছে, কিন্তু আমরা টের পাই না। আমাদের দেশটা যারা চালায় তারাও টের পায় না, বলতেও পারবে না। আর এর নেতৃত্ব দিচ্ছে বিশ্বব্যাপী ইহুদি জাতি, ইহুদি। এই করোনার আগে আমি জাপানে ছিলাম, দক্ষিণ জাপানের ওসাকা শহরে, ওসাকা। এখানে আমার সিরাত মাহফিল ছিল, মাহফিলের পরে প্রশ্নোত্তর শুরু। একজন বৌদ্ধ সাংবাদিক, সে আমাকে একটা প্রশ্ন করেছিল, আমার মনে আছে। সে ইংরেজিতে লিখলো, অনারেবল মাওলানা, আমার মনে একটা প্রশ্ন, ইহুদি জাতি এত বুদ্ধিমান, এত চিকন বুদ্ধি কি করে হলো? দুনিয়ার অন্য কোনো জাতির বুদ্ধির সাথে ইহুদির বুদ্ধি এটা কল্পনাও করা যায় না। তারা শেয়ানা নয়, সাড়ে শেয়ানা। আমেরিকার মতো দেশ ইহুদিরা সামায় বিশ্বাস করেন, দেহা থাকে না। রাশিয়াও টের পায় না, ব্রিটেনও টের পায় না, কিন্তু পুরা আজকে যদি ইহুদিরা সহযোগিতা বন্ধ করে দেয়, আমেরিকা একদিনও চলবে না, ব্রিটেন রাশিয়া একদিনও চলবে না, পুরো দুনিয়াটা তাদের হাতের মুঠায়। ভদ্রলোক আমাকে বলে, তারা এত বুদ্ধি, চিকন বুদ্ধি কোথায় পাইল? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি শোনেননি নাপিতের ষোলশৃঙ্গা বুদ্ধি? নাপিতের ষোলশৃঙ্গা বুদ্ধি, ইহুদিদের যে চিকন বুদ্ধি, এটা একটা সামনে নজর আছে। ভদ্রলোক বলে, আমি অনেক ইসলামিক স্কলারের কাছে এই প্রশ্নটা করেছিলাম অনেকবার, কিন্তু তারা জবাবও দিয়েছেন, কিন্তু আমি প্লিজ না, জবাবে আমি সন্তুষ্ট না। কিন্তু আপনার বক্তৃতা শুনে আমার মনে হলো যে আপনি বোধহয় প্রশ্নটার জবাব দিতে পারবেন। তাই আমি বললাম, ভাই আজকে দুনিয়াতে যত জাতি গোত্র, যত ধরনের মানুষ জীবিত আছে, বর্তমান আছে, তার মধ্যে ওইটা একটা ইহুদি জাতি নাকি? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, জৈন, শিখ, বিভিন্ন জাতি আছে, তো একটা মাত্র জাতি এই মানব ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে, তাদের নেতা দুইজন নবীর পিছনে পিছনে 40 বছর তি ময়দানে বেহেশতের খানা মালার সালুয়া খেয়েছিল। আনজালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না, এই বনি ইসরাইল জাতি, এই ইহুদি জাতি মুসার ঈসা আলাইহিসসালামের পিছনে তি ময়দানে 40 বছর আল্লাহ বেহেশতের খানা তাদেরকে খাওয়াইছে। বহু প্রজন্ম গত হয়ে গেছে, আজকেও এই যে ইহুদিরা শেয়ানা নয়, সাড়ে শেয়ানা, এর একটাই কারণ, এদের মাঠে ওই যে মানা সালুয়া গেছে 40 বছর, এই মানা সালুয়ার ফয়েজ এখনো তাদের ভিতরে আছে, এই জন্য এত চিকন বুদ্ধি। ভদ্রলোক দাঁড়ায় গেছে, কামার প্রশ্নের জবাব আজকা, সবচেয়ে চিকন বুদ্ধি এদের, আর নবী গলে সবচেয়ে বেশি জ্বালাইছে কোন জাতি আপনারা জানেন? কত জ্বালানি, কত রকমের কিছু, কত রকমের অন্যায় আপনার। ওই দেখাস না, মিশা কাকু মারাফা না ফাও কাকু মুরা কামুসা, এই করো এই করো, তাহলে আমরা এখনই অ্যাবাউট টার্ন করবো, অ্যাবাউট টার্ন পর্যন্ত তোমার ধর্ম ছেড়ে আমরা বাড়ির দিকে চলে যাব। যখন বারবার গাদ্দারি করলো, আরাফা না ফাও কাকু মুরা,
আল্লাহ দূর পাহাড়কে জিব্রাইলকে পাঠাইয়া মুলার মতো তুলিলা ওদের। এক বর্ণনা 40,000, আরেক বর্ণনা 70,000 তাদের মাথার উপরে। কার না হয় জোর লাগল তফসিলে লেখে, লড়ে আর পড়ে, লড়ে আর পড়ে। খুঁজু মা তাই না কম বেকুয়াতিন, মুসার হারুন যে দেখো এটা এখনই মানলে মান, আনলে দিলাম। মাথার উপরে পাহাড় এইভাবে লড়ে, সব চিন্তা করে গেছে, চিন্তা করে কে আমার না, বিল্লাহে রব্বিল আলামিন, আমরা আল্লাহ রব্বুল আলমিনের উপর ইমান আনলাম, আমার না বে রব্বে মুসা, মুসার হারুন যে আসল কথা দাওয়াত দিছে সে আসল কথার উপরে ইমান আনলাম, এই কথা কয়ে চিন্তায় পড়ে গেছে। এখন ওদের কেউ কেউ এত ঠান্ডা এত কেডা সেজদা কাজ করে দেখে, পাহাড় আসে না গেছে। যখন তারা সারেন্ডার হয়ে গেছে, মুসা নবী দোয়া করলেন, আল্লাহ পাহাড় সরাই নিল উপরের দিকে, চায় যখন দেখছে পাহাড় সরে গেছে, কার বলছে আমরা তো আগের কথাই নাই বিপদে পড়ে গেছি না, এই জাতি সেই জাতি, বাস শেষ কথা এটা। আজকে আশুরার দিনে ফেরাউনকে আল্লাহ ডুবিয়েছে, সব অংশে সদল বলে মুসাকে নাজাত দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমরা আলু ডুবু খাচ্ছি, বাতিলের সমুদ্রাঘাত প্রতিঘাতে আমরা জর্জরিত। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে এই আশুরার দিনে আল্লাহ হেফাজত করেছেন, ইয়াকুব নবীকে কঠিন বিমার থেকে, অনেক ঘটনা, অনেক নবীর অনেক ইতিহাস। এই দিনের উসিলায় অতীতে দেখা যায় আল্লাহ দিনকে সহযোগিতা করেছেন, দিনের বিরোধী থেকে ধ্বংস করেছেন, ঠিক কিনা বলেন? আসুন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি। আজকে শুধু বাংলাদেশ না, করোনা ভাইরাস এর আগেও দুনিয়াতে বিভিন্ন যুগে গজব এসেছিল, মহামারী এসেছিল, অঞ্চল ভিত্তিক, দেশ ভিত্তিক, এক এক দেশে এক এক সময়, পুরো দুনিয়াব্যাপী একই বিমার, এর আগে আর একবারও আসেনি। আন্তর্জাতিকভাবে আমরা যখন খারাপ হয়ে গেছি, আল্লাহ আন্তর্জাতিক একটা ভাইরাস, এখন বিজ্ঞানীরা চিকিৎসকরা টিকা একটা বানায়, এই ভ্যারিয়েন্ট, এই এই টিকা বানানোর পরে এক সপ্তাহ পরে দেখা যায় হাতে সুরত বদলায় কি আরেক সুরতে এসেছে, এখন আর আগেরটা কাজ করে না, এখন এইটারে আবার গবেষণা করে বানায়, বানানোর কয়েকদিন পরে দেখা যায় এখন যেইটার জন্য বাইরে এই ভ্যাকসিনটা বানাইছে এইটা সুরত বদলায় আরেকটা দিয়া, একবার কষ্টের বেশে, আরেকবার কাঁকড়ার বেশে, আরেকবার পোটকার বেশে, তাহলে মোকাবিলা কত করবে? একখানেই মোকাবিলা। ইব্রাহিমকে যেভাবে বাঁচিয়েছ, আইয়ুবকে যেভাবে বাঁচিয়েছ, মুসা হারুনকে যেভাবে বাঁচিয়েছ, যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম তাদেরকে তুমি যেভাবে সহযোগিতা করেছ, আমরা সেই আজকে ইয়ামে আশুরায়, ইয়ামে আশুরায় তোমার সহযোগিতা চাই, তোমার রহমত চাই, তোমার মাগফিরাত চাই। আমাদেরকে গজব দিয়ে, করোনা ভাইরাস দিয়ে, ডেঙ্গু দিয়ে ধ্বংস করে দিলে তোমার কোনো লাভ হবে না, আমাদেরকে তওবা করার তৌফিক দাও। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার মতো যোগ্যতা মানসিকতা দান করুন। আমিন।